এখন তোমাকে আর গ্রামের মেয়ে বলা যাবে না। শ্যামা এখন শহরের আদব কায়দা সব শিখে গেছে। তাই নাকি? কিন্তু আমি এটা কখনো চাই না। আচ্ছা বলো না সত্যি কথা, আমি কি সত্যি বলতে গেছি? না না, এটা মোটেই ভালো হচ্ছে না। আমি ঠিক আগের যেমন শ্যামা ছিলাম, ঠিক সেই রকম শ্যামাই আমি থাকতে চাই। শ্যামা, তুমি ততটাও বদলাওনি যে গ্রামের গন্ধ তোমার থেকে চলে গেছে। ওই কালকে আমি তোমাকে বললাম না, তোমার ব্যক্তিত্বটা আরো ফুটে উঠেছে, কনফিডেন্স বেড়েছে, আর এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। শুধু একটা কথা মনে রেখো শ্যামা, কখনো বদলে যেও না। তোমার মন খুব উদার আর বড়, নিজেকে কখনো চেঞ্জ করো না শ্যামা। আর বাইরের দিকটা তো পাল্টাবে, কারণ তোমার গুণ্ডি বাড়ছে, তুমি সবকিছু আরো বেশি করে বুঝতে শিখছো। আমি জানি, আর তাই তো আমি ভেতরে ভেতরে আমি সেই গ্রামের শ্যামাই থাকতে চাই। কিন্তু বাইরের বদলটা তো আর আমি ধরতে পারি না, তাই না? বুঝবে শ্যামা, তুমি নিজে সব ঠিক বুঝতে পারবে। দেখো এতদিন ধরে শহরে আছো, পড়াশোনা করছো, বাইরে গিয়ে শো করছো, কত বেশি এক্সপোজার বেড়ে গেছে তোমার, তাই না? বদলটা তো স্বাভাবিক। আর তুমি যত বদলাচ্ছ তত তোমার স্নিগ্ধতার সাথে শহরের আভিজাত্য মিশে যাচ্ছে, আর তত আমি তোমার প্রেমে পড়ে যাচ্ছি। তত বেশি তোমাকে আদর করার মনে হচ্ছে। তোমাকে ছাড়া আমি থাকতেই পারবো না। দেখো দরজা কিন্তু খোলা আছে। দরজা খোলা হয়েছে তো কি হচ্ছে? এখন সবাই ঘুমোচ্ছে। আর তুমি যদি এরকম করো আমি কিন্তু অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো বলে দিলাম। ছাড়বো না। শ্যামা, এটা কিন্তু চিটিং হচ্ছে শ্যামা।